গোবরডাঙ্গার মহিলাদের হাতে তৈরি কার্পেট যাচ্ছে বিদেশে। রপ্তানি বাড়লে ভবিষ্যতে হস্তশিল্পীদের রোজগার আরও বাড়বে বলে মনে করছেন সংস্থার কর্মীরা। উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গার ইছামতি সেবা ফার্মাস প্রডিউসার কোম্পানি লিমিটেডের প্রচেষ্টায় বঙ্গীয় নারীদের তৈরি কার্পেট যাচ্ছে সুদূর ইউএসএ। প্রতিষ্ঠানের সদস্য দুলালী দাস জানান, হস্তনির্মিত কার্পেটটি প্রস্থে 14 ফুট চওড়া এবং দৈর্ঘ্যে 11 ফুট। তিনি জানান, 80 কেজি পাটের তন্তু দিয়ে তৈরি করা হয়েছে এই কার্পেট। কার্পেটটি তৈরি করতে খরচ হয়েছে 20,000 টাকা। এত বড় কার্পেটটি 4 জন মহিলা কর্মী মিলিয়ে টানা 2 মাস ধরে তৈরি করেছেন। বিদেশে বিক্রি করলে বিক্রয় মূল্য 1 লক্ষ টাকা হতে পারে বলে আশা করছেন প্রতিষ্ঠানের সদস্যরা। এই বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষে দুলালী দাস বলেন, গত 2 মাস ধরে এই ম্যাটটা তৈরি করেছি। আমাদের এখানে প্রায় 80-100 কেজি প্রায় মতো পাট লেগেছে। 2 মাস ধরে 4 জন মহিলা মিলে এই ম্যাটটা তৈরি করেছে। সর্বপ্রথম আমরা এই স্যাম্পেলটা পাঠাতে চলেছি ইউএসএতে। তো এই স্যাম্পেলটা পাঠিয়ে আশা করছি ওখান থেকে আমরা 1 লাখ টাকা মতো দাম পাব। সেই আশা করেই আমরা সর্বপ্রথম আমরা এই স্যাম্পেলটা পাঠাতে যাচ্ছি। এই ম্যাটটা তৈরি করতে আমাদের প্রায় 20,000 টাকা মতো খরচ আছে। এটা চওড়ায় রয়েছে আপনার 14 ফুট আর লম্বায় রয়েছে 11 ফুট। বর্তমানে পাটের কারখানাগুলি সবই প্রায় ধুঁকছে, বেশ কিছু কারখানা বন্ধের মুখে। পাটের দাম না পেয়ে কৃষকরা যখন পাট চাষ ছেড়ে দিচ্ছেন, সেই সময় এই ধরনের পাটজাত দ্রব্য থেকে তৈরি জিনিস বিদেশের বাজারে বিক্রি হওয়ায় কৃষকরা অনেক উৎসাহিত হবেন। একদিকে কৃষকরা যেমন পাটের দাম পাবেন, অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পাটের তন্তু থেকে পাটজাত জিনিস তৈরি করে যথেষ্ট ভালো টাকা রোজগার করতে পারবেন। কিন্তু আমরা যেহেতু বুঝেছি যে এখানে জুট বেশ কাস্টা কোয়ার্টারের ক্ষেত্রেই সবচেয়ে বেশি সুবিধা হবে, কারণ জুটের প্রচুর পরিমাণে এখানে চাষ হয় এবং র জুটের যেহেতু ডিমান্ড যেটা আছে সেই ডিমান্ড সাপ্লাই এটা তো অলরেডি চলছে। আমরা প্রথম থেকেই ওদেরকে ইনসিস্ট করেছিলাম যে বাই প্রোডাক্টের দিকে যেতে। সেই হিসাবে এক্ষেত্রে আমাদের আইসিআর নিনফেড, আইসিআর ক্রাইজাপ এদের সহযোগিতায় আমরা ওদেরকে বিভিন্ন এক্সপোর্টারের সাথে লিঙ্ক করিয়ে ট্রেনিং দিয়ে আমরা এখন ওদেরকে দিয়েই জুট বাই প্রোডাক্ট করাচ্ছি। এবং আপাতত 3টে ইউনিট ওদের সেট আপ হয়েছে, যেখানে প্রায় 40 জন মহিলা 3টে ইউনিট নিয়ে ওরা ডেলি বেসিস কাজ করছে এবং এক্সপোর্টারের সাথে লিঙ্ক করে ওরা সমস্ত ধরনের জুট হ্যান্ডিক্রাফ্ট যা হয় ম্যাথ থেকে শুরু করে আপনার বিভিন্ন ফুলদানি, ফুলের টপ, তারপরে হচ্ছে ফুলের বুকে, তারপরে আপনার বিভিন্ন ধরনের জুটের খেলনা, জুটের অর্নামেন্ট সমস্ত কিছুই করছে। নাবার্ডের সহযোগিতায় বিভিন্ন মেলা, পাশাপাশি এক্সপোর্টারের সাথে লিঙ্ক করিয়ে তাদের মালগুলোকে সেখানে পাঠানো ব্যবস্থা করা হচ্ছে। যার মধ্যে এইটা একটা ইউনিক কাজ যেটা প্রায় 2 মাস সময় লাগলো, জুট ম্যাট। এটা পুরোপুরি আপনার ব্লিচের উপরে কাজ হয়েছে, সাদা এবং কালো ও দিয়ে এটা তৈরি হয়েছে, যেখানে আমাদের এই FTC মেম্বাররাই কাজ করেছে। এবং সর্বোপরি যেটা বিষয়, এটা একটা বিদেশের জন্যই তৈরি হয়েছে, জুট এক্সপোর্টারের মাধ্যমে এটা ইউএসএ তে যাচ্ছে স্যাম্পেল ফাইল হিসাবে। আগামী দিনে আমরা আশা করছি যেভাবে কথাবার্তা এগোচ্ছে FTC একটা বড় অর্ডার পাবে এই ধরনের বিষয়ে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানিয়েছেন, রপ্তানি পরিমাণ বাড়লে আগামী দিনে হস্তশিল্প কারিগরদের রোজগার আরও বেড়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।